আর যে মন্ত্রী কথা বললেন, সে মন্ত্রী কিন্তু একবার না বহুবার বলেছে যে ওরা প্রভাবশালী, আমি ওদের কাছে আমি মানে কিছুই করতে পারছি না। আমি সড়ক বানাতে পারি কিন্তু আমি আইনকে বাস্তবায়ন করতে পারছি না, আমার এটা ব্যর্থতা উনি নিজেই স্বীকার করেছেন। তো কাজেই সেই মন্ত্রীকে আমি বলে আমি কত্তর কী করতে পারবো? আপনারা দোয়া করেন যে এইরকম যেন কেউ আসেন, এরকম কোনো মন্ত্রী যেন আসেন যিনি এরকম তার মন্ত্রিত্বর চেয়েও মানুষের জীবন সড়কে ঝরে যাচ্ছে সেইটাকে বেশি প্রাধান্য দিয়ে যেন সেটা উনি ব্যর্থতা যেন না বলেন, যে আমি ব্যর্থ এই কথা যেন না বলেন, যেন সফল হন সেরকম একজন মন্ত্রীর জন্য দোয়া করেন। জিম্মি যে পরিবহন যারা এটি চালাচ্ছে তাদের কাছে জিম্মি, তারা খুব প্রভাবশালী উনি এইটিও বলেছেন। তখন আমাকে বলছে যে এই লোকটা পাগল হয়ে গেছে, বউ মরে গেছে, কয় সড়ক দুর্ঘটনা কীভাবে দূর করবে? এটা তো আল্লাহর মার আল্লাহ নিয়ে যায়, মন্ত্রীরা বলছে, সংসদে বলছে, হাদিস কোরআন পর্যন্ত ঘাটাঘাটি করে। আমি তখন বললাম যে না, আল্লাহকে খামাখা খামাখা আপনারা দোষারোপ করবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে এবং সেইটা দিয়ে আমাদের চলতে বলছে। সত্যি কথা বলতে যে 2010 সালে জাতিসংঘ একটা প্রেসক্রিপশান দেয়, সেই প্রেসক্রিপশানটা আপনার গিয়া 2020 সালের একটা টার্গেট দিয়েছিল, 10 বছরের একটা টার্গেট দেওয়া হয়েছিল। সেই প্রেসক্রিপশান অনুযায়ী আপনার গিয়া বহু দেশ তারা সড়ক দুর্ঘটনায় কেউ 70%, কেউ 80%, কেউ 90%, এমনকি সুইডেন কিন্তু 0% পর্যন্ত তারা কিন্তু এটা কমাতে পেরেছিল। আর আমি শুরু করেছিলাম 1993 সালে, তো সেই 93 সালে শুরু করার ফলে আপনি নিজেই বলেন যে আমাদের কি এত পার্সেন্ট কি কোনো কমেছে? কমে তো সেই জন্যই সন্তুষ্ট নেই, যে বললাম যে প্রপারলি যে যে জাতিসংঘের যে অ্যাপ্রোচ সেটা দিয়ে যদি অন্যান্য দেশ যদি 10 বছরে যদি 90% সড়ক দুর্ঘটনা কমাতে পারে, তাহলে আমি এই যে 30 বছরে আমরা কেন পারলাম না, আমরা কেন পারলাম না এই কাজটা? কিন্তু আমি কিন্তু যেটা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমাকে বলছে যে এই লোকটা পাগল হয়ে গেছে, বউ মরে গেছে, কয় সড়ক দুর্ঘটনা কীভাবে দূর করবে? এটা তো আল্লাহর মার আল্লাহ নিয়ে যায়, মন্ত্রীরা বলছে, সংসদে বলছে, আল্লাহর বান বলে আল্লাহ নিয়ে যাও, কপালের লেখা, এইটা তো আমাদের করার কিছু নেই। কিন্তু আমি কিন্তু পরবর্তী সময় হাদিস কোরআন পর্যন্ত ঘাটাঘাটি করে আমি তখন বললাম যে না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যান, আল্লাহকে খামাখা খামাখা আপনারা দোষারোপ করবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে এবং সেইটা দিয়ে আমাদের চলতে বলছে। তো সেই জায়গায় 2010, আমি এই কথা আগে বলে আসছি, 2010 সালে জাতিসংঘ বলল যে এইটা কোনো অসুখ না, এইটা মানুষের দ্বারা সৃষ্ট একটা মানে ঘটনা, এইটা মানুষ যদি চায়, যদি চেষ্টা করে তাহলে এটা দূর করা সম্ভব, এটা রোধ করা সম্ভব। তো সেই জায়গায় দেখেন যে এই এই কাজগুলো আমাদের এখানে, বিশেষ করে আমি বলবো যে পরিবহন সেক্টরের যে মানুষগুলো তারা যদি সরকারকে এবং আমাকে যদি সহযোগিতা করত, তাহলে আমরা বলবো যে এই যে জাতিসংঘের 10 বছরে যে উন্নয়ন তারা করতে পেরেছে, আমরা 30 বছরে এর চেয়ে অনেক বেশি কিন্তু আমরা এই সড়ক দুর্ঘটনাকে কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, চেষ্টা করব একটু সমাজকে সচেতন করতে। আমি রিপোর্টার, আমি সাপোর্টার নাই, আপনি সাপোর্টার কিনা আমি জানি না, আমি রিপোর্টার, আমি সাপোর্টার নাই। আপনার কাছে বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি 30 বছরে সরকারে এবং পুলিশের ভূমিকায় আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন? খুব একটা বেশি না, কারণ কারণ কারণটা হলো গিয়ে যে আমি এই যে বললাম যেটা সম্ভব, যে কাজটা সম্ভব ছিল এটাকে মিনিমাম জায়গায় নিয়ে আসা,
সেটা কিন্তু তারা করে না, করতে পারে। এই যে যেটা বললেন, সরকার বললেন, সরকার অঙ্গ সংগঠন, পুলিশ বললেন, তাদের হ্যাঁ বিআরটিএ ওই সমস্ত গাড়িগুলোকে ফিটনেস দেয় না, সেগুলো রাস্তায় চলে, সেগুলোর অন্য জায়গায় শক্তি আছে, সামর্থ্য আছে। আর যে মন্ত্রী কথা বললেন, সে মন্ত্রী কিন্তু একবার না বহুবার বলেছে যে ওরা প্রভাবশালী, আমি ওদের কাছে আমি মানে কিছুই করতে পারছি না, আমি সড়ক বানাতে পারি কিন্তু আমি আইনকে বাস্তবায়ন করতে পারছি না, আমার এটা ব্যর্থতা উনি নিজেই স্বীকার করেছেন। তো কাজেই সেই মন্ত্রীকে আমি বলে আমি কত্তর কী করতে পারবো? আপনারা দোয়া করেন যে এইরকম যেন কেউ আসেন, এরকম কোনো মন্ত্রী যেন আসেন যিনি এরকম তার মন্ত্রিত্বর চেয়েও মানুষের জীবন সড়কে ঝরে যাচ্ছে সেইটাকে বেশি প্রাধান্য দিয়ে যেন সেটা উনি ব্যর্থতা যেন না বলেন, যে আমি ব্যর্থ এই কথা যেন না বলেন, যেন সফল হন সেরকম একজন মন্ত্রীর জন্য দোয়া করেন। জিম্মি যে পরিবহন যারা এটি চালাচ্ছে তাদের কাছে জিম্মি, তারা খুব প্রভাবশালী উনি এইটিও বলেছেন।